হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের ফ্যামিলির সবাই অনেক ভালো আছে। আসলে মায়ের দোয়া ক্রিকেট বোর্ড, মানে বিসিবি, মানে মায়ের দোয়া ক্রিকেট বোর্ডের একটা বিসিবি, তারা টি টোয়েন্টিতে দল ঘোষণা করছে, ভালো কথা, দল ঘোষণা করছেন। তো একজন কি প্লেয়ার দেখেন তো, যে একেবারে মানে একাই মাইরে যে দলকে জিতাই দেবে এমন একটা প্লেয়ার আপনি কেন থেকে দেখেন তো? আপনি মানে অস্ট্রেলিয়ার মতো এত বড় একটা টি টোয়েন্টি দেশের একটা টি টোয়েন্টি খেলা হবে, সেই দেশে আপনার কই হার্ড হিটারকে দেখান তো আপনি? মানে আপনার কি প্লেয়ার নিয়ে আসছেন, মানে আপনাদের কি মানে টি টোয়েন্টিতে এসেও আপনাদের এক্সপেরিমেন্ট করার লাগে? মানে আপনারা একটা বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, সেখানেও আপনারা শিখতেছেন, মানে সেইখানেও এক্সপেরিমেন্ট করতে হবে। ভাই আপনারা কি এমন একটা মানে কি এমন ভালো ভালো প্লেয়ার নিয়েছেন যে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়াই লাগলো আপনাদের? হ্যাঁ আপনারা টানছেন এতদিন ধরে, তার ফর্ম নেই, তার এভারেজ নেই, কিন্তু দেখেন তো দলের কোন কোন জায়গার কারণে সে তার এরকম হয়েছে। মানে সব দোষ কি রিয়াদের? মানে আপনাদের শুরুতে আপনাদের ওপেনার আউট হয়ে যাবেন, মানে দুবদাব দুবদাব করে আউট হয়ে যাবেন, মানে আপনারা নিয়ে আসবেন শান্তকে, নিয়ে আসবেন মানে যারে নিয়ে আসবেন সেই তারে দিয়ে ট্রাই করবেন, কিচ্ছু হবে না ভাই। শান্তকে নিয়ে তো কোনো কথা বলার কিছু আসেই না, সে তো কোনো প্লেয়ারের ভিতরে পড়েই না, তার এত প্রতিভা। আপনাদের সবাই প্রতিভা, আপনাদের আপনারা যাদেরই সিলেক্ট করেন তারাই প্রতিভা। মানে রানে নেই, মানে সাব্বির রহমান হার্ড হিটার দিয়ে রেখে দিয়েছেন, সে তার কোনো ফর্ম নেই, তাকে বাদ দিয়েছেন নেই কোনো ইয়েতে। আপনার এশিয়া কাপের আগে আপনারা বাদ দেবেন হচ্ছে শান্তকে, তাহলে আপনারা বিশ্বকাপের যদি প্রস্তুতিতে রাখবেনই শান্তকে, তাহলে কিসের জন্য শান্তকে নিলেন? আপনারা তো মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিতে পারতেন, আগেই বাদ দিয়ে দিতেন যে তোমার এটা হবে না, তোমার তো দরকার নেই। আপনারা 3 দিন প্র্যাকটিস ম্যাচ করছেন, সে একজন সিনিয়র প্লেয়ার, সেই প্র্যাকটিস ম্যাচে সে খেলতেছে, খেলার পরে তার কাছে বাদ দিচ্ছেন আপনারা, এটা মানে কেমন ধরনের প্রসেস? আপনারা মাহমুদুল্লাহ রিয়াদ বাজে প্লেয়ার আমি ভাবলাম, এখন বর্তমানে তার ফর্ম নেই, কিন্তু সে দেশের জন্য যা করছে তো সেটার জন্য তো তার একটা প্রাপ্য থাকে, তাই না? তো প্রাপ্যটা আপনারা কই দিচ্ছেন? আপনারা তো মানে মায়ের দোয়া বোর্ড, মানে আপনার কাছে কারে পাইছেন, মানে যারে মন চাই তারে সিলেকশন করে দিচ্ছেন, এই ফর্ম নেই ওরা নিয়ে আসতেছেন, মানে গাঁজা খাওয়া গল্প কই থেকে পাইছেন? কবে একটা বিপিএল এ সেঞ্চুরি মারছে? ওই রকম যদি হয় তাহলে তো ইমরুল কায়েস দলে থাকার কথা। এখন ইমরুল কায়েসের যে 78টা ম্যাচ আছে, যে রান আছে, বাংলাদেশের কোন ওপেনারে 78টা ম্যাচ খেলে তোগুলো রান আছে? তামিম ইকবালের আছে, তামিম ইকবাল তো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, সেই তামিম ইকবালেরও 78 ম্যাচে ইমরুল কায়েসের মতো রান নেই। তাহলে তো ইমরুল কায়েসকে দেওয়া উচিত আমার তো মনে হয়, বা মানে যদি পাওয়ার হিটিংয়ের ব্যাটসম্যান থাকে তো ইমরুল কায়েসে থাকে, তার তো হিটিং পাওয়ার দেখা যায়। মানে ভাই বিপিএলের ফর্ম দেখেন, তাহলে তো সে প্রাপ্ত ভাই, সে তো 3টা শিরোপা তার হাতে পাইছে, তাহলে সে দাবিদার না? মানে আপনাদের কই কই থেকে কারণেছেন? মাশরাফি ভাই তো আর এমনি এমনি বলে না, মানে ভাই আপনারা যদি মানে আপনাদের কাছে এসছে, আপনারা সব জায়গায় এক্সপেরিমেন্ট করতে যাচ্ছেন, মানে ভাই বিশ্বকাপ খেলতেছেন বলেছেন তাও শিখতেছি, একটা ঘরোয়া লিগ খেলেন তাও শিখছি, দেশের বাইরে খেলতে যান তাও আপনাদের শিক্ষা সফর, মানে আপনাদের ভাই শিক্ষা সফর থাকতে থাকবে, মানে চলতেই থাকবে। হ্যাঁ শেখ মাহেদি ভালো খেলতেছে, বাদ দিয়ে দিলেন, তাহলে তাহলে স্ট্যান্ড বাই রাখলেন, ভালো স্ট্যান্ড বাই রেখে দিলেন সুন্দরভাবে, তাহলে স্ট্যান্ড বাই এরা রাখলেন, ওরা রাখলেন, মানে সৌম্য সরকারে নিয়ে আসলেন স্ট্যান্ড বাই। ভাই আপনারা কাদের কোন কোন জায়গা থেকে নিয়ে আসতেছেন? মানে ভাই এক একটা কোচ আসবে আর আপনাদের বলবে, আর আপনারা একদম গিলে গিলে খাইয়ে ফেলবেন, আর প্রেস কনফারেন্সে এসে তো মনে হয় যে ভাই আপনাদের দম আটকাই গেছে, মানে তো কিছু বলতে জানান না ভাই। মানে ভাই এবার বাদ দেন না আপনারা ভাই, আপনাদের যদি সিলেকশনে এত কষ্ট হয় তাহলে বাদ দেন না আপনারা, ছেড়ে দেন না রে ভাই, বোর্ডার একটু বাঁচাইতে দেন, প্লেয়ারদের একটু বাঁচতে দেন। বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করে খেলা দেখে, বাংলাদেশের মানুষের পকেটে এত টাকা পয়সা নেই যে মানে 4-5 ঘন্টা বসে বসে আপনাদের ওইসব আজাইরা খেলা দেখার জন্য বসে থাকবে, কিন্তু তারপরে তাদের সব কিছু ছেড়ে দিয়ে এই দেশের দেশের খেলার জন্য সবসময় মুখায় থাকে। কিন্তু আর আপনারা কী বলেন? আপনারা একটা কথাই বলেন যে না দেশ দেশে খেলতে যাচ্ছে, এই 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 টি টোয়েন্টিতে আমাদের কোনো কোনো আশা নেই, এই টি টোয়েন্টিতে যে যা হবে তাই হবে, তাই না? মানে এগুলো এগুলো আমি শুরু করেছেন আর কত বছর ভাই এইভাবে চালাবেন নিজেদের? আল্লাহ দোয়া এবার একটু মাফ করেন আপনারা, ভালো থাকবেন।